হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি কেন ভালো আছি বলো তো? কারণ হাজব্যান্ডকে দিয়ে কাজ করাচ্ছি, আমি তাই খুব ভালো আছি। তোমরা হয়তো ভাবছো আমি এসে আমি বসে বসে তোমাদের সাথে গল্প করছি আর হাজব্যান্ড ওখানে কাজ করছে। না, আজকে হাজব্যান্ড কাজ করছে, তার কারণ হচ্ছে আজ ডিনারে আমরা বানাবো মেথি পরোটা আর ধনেপাতার চাটনি। আর এই চাটনিটা হাজব্যান্ড ভীষণ ভালো পারে, খুব টেস্ট হয় ওর হাতে, চাটনিটা খুব ভালো বানাতে পারে। তাই ভাবছি এই রেসিপিটা আজ ওই তোমাদের সাথে শেয়ার করবে আর আমি বানাবো মেথি পরোটা, তার জন্য ও কাজ করছে। না আর এমনি তো আমাকে সবসময় খুব হেল্প করে, যদি সময় পায় বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ খুব হেল্প করে আমাকে। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি কোনো হেল্প করি না। না, আমাকে খুব হেল্প করে সব সময় বাড়িতে, যতক্ষণ থাকে ততক্ষণ খুবই হেল্প করে। তো আর এখানে ইসের জন্য টমেটোটা পোড়ানো হচ্ছে, চাটনির জন্য, চাটনির জন্য এখানে টমেটোটা পোড়ানো হচ্ছে। টমেটো পুড়িয়ে ওটা কি করে করব ওটা ও তোমাদের সাথে শেয়ার করবে। হ্যাঁ, দেখে নাও, এই ধনেপাতা, কাঁচা লঙ্কা, বাদাম, রসুন, আদা আর সাথে থাকবে নুন, বাস। আমিও বলতে ভুলে গেছি, এই জন্য আনিনি, পুদিনা পাতা ছাড়াই করবে এটা। আর পুলকজি, আর ভি এক চিজ বহুত আচ্ছা বানাতে হে, হিন্দি হিন্দি কিন্তু বলতে পারি না, তাও বলার চেষ্টা করছি। আর ভি এক চিজ বহুত আচ্ছা বানাতে হে, কিউ মে হিন্দি মে ইসিলিয়ে বল রা ও ননবঙ্গলে খাবার হে, ইসিলিয়ে মে হিন্দি মে সে ও হে লিট্টি। তো আর বোবি একদিন মে শেয়ার করুঙ্গি, জরুর জরুর, হাম ভি খিলা কে একদিন দিখাউঙ্গা কেসে বানাতা হে, কে কে হতা হে উসমে, হম সে মস্তি সে বানাতা হে, এসা নহি হে কি হামারা হবি হে, সিরফ ইন্টারেস্ট মে দেখা হুম, ইসি হিসাব সে বহুত দিন হাম ইউপি মে বিহার মে নৌকরি কিয়া, উসকে চলতে হামকো বহুত আচ্ছা জানকারি হে, উসকে চলতে হাম ও খানে ভি মজা আতা হে উসমে। और ये वो मेरा बच्चा भी वो खाने में, मेरा बेटा भी बहुत पसंद करता है, मेरा भाई भी बहुत पसंद करता है, इसीलिए मैं भी कोशिश करता हूँ कभी कभी जब मौका मिलता है तो बना के इन लोगों को खिलाने के लिए। दिन भर तो लोग बनाते हैं, हम मजे में खाते हूँ, लेकिन कभी कभी हमारा भी मौका उन लोगों को देने का कोशिश करता हूँ और जब मौका मिलता है। ओके, ना লিট্টিটা সত্যি খুব ভালো বানায়, তো সেটাও আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব কি করে বানায়। তো চলো আজকে, এখন আমি আটাটা আগে মাখে মেখে নিই। তো পরোটার জন্য আমি মেথি শাকটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে বড় কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখন দেব আটা, এবার নুন দিয়ে দেব, আর ময়ামের জন্য দিচ্ছি সাদা তেল। এটা চাইলে অনেকে পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, কিন্তু যেহেতু আমার চাটনিটা পেঁয়াজ রসুন দিয়ে হবে তার জন্য আমি এটা নর্মালি বানাচ্ছি। একটু মাখার পরেই আমি জলটা অ্যাড করব, কারণ শাকটা থেকে অনেক সময় জল বের হয়। হ্যাঁ, যদিও জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি, কিন্তু তাও শাক থেকে জল বেরোবে। এবার আমি জলটা অ্যাড করছি, জলটা অল্প অল্প করে মেলাতে হবে। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And I
আটা মাখা হয়ে গেছে, এখন আমি আধ ঘন্টার মতো এটা রেখে দেবো, মানে খাওয়ার আগে দিয়ে এসে তখন বানাবো। আর আধ ঘন্টা পর আমি একটু শক্ত করে মেখেছি, আর মাখাটা একটু জলটা কম দিয়ে একটু শক্ত করে মাখতে হবে। তো এখন আমি রেখে দেবো, আর চাটনিটাও খাওয়ার আগে দিয়ে বানাবো, কারণ চাটনিটা থেকেও পেস্ট করে রেখে দিলে জল বেরিয়ে যায়, তার জন্য চাটনিটাও পরে করবো। চাটনির জন্য সব রেডি, এখন ডেকে রেখে দিলাম। আর এদিকে দেখো কৃষ কি করছে। গুড ইভিনিং কৃষ, পড়াশোনা করছে, এখন একটু নিয়ে বসবো, পড়াটা একটু দেখি। কি খাচ্ছিস বাবা? বাদাম। বাদাম আমাকে দে, দে আমাকে দে, দেখো আমাকে দিয়েছে একটা বাদাম, দুষ্টুমি না দে, সবকিছু খাওয়ার সময় আমাকে দে, তোমাদের সামনে একটু দুষ্টুমি করছে। দেখো এদিকে চাটনির জন্য রসুন আর কি রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ফ্রাই করে নিচ্ছে, শুকনো খোলায় একটু ফ্রাই করে নিচ্ছে এটা। আর এখানে তো রেখেছি ধনে পাতা, বাদাম, আদা, আর টমেটোটাও পোড়ানো হয়েছে, তো এই দিয়ে হবে চাটনি। তো আমি চলে আসলাম 30 মিনিটস পর, পরোটাটা তৈরি করবো এখন, আর একদম চাদর ঠাদর পরে চলে এসেছি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো পরোটাটা বানাই এখন। আমি পরোটাটা ঘি দিয়ে ভাজছি, তোমরা চাইলে এটা সাদা তেলেও ভাজতে পারো। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং আমার নতুন ভিউয়ার্স যারা আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই, টেক কেয়ার।